নর্মাল ব্লাড প্রেশার, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, আউটপুট যে আমাদের কার্ডিয়াক আউটপুট, আমরা ফিজিওলজিতে পড়ে আসছি, কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, এটার উপর হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আসলে যে আমরা যে ব্লাড প্রেশারটা মাপি সেই ব্লাড প্রেশারটা। ঠিক আছে, তো ব্লাড প্রেশার আমরা কত হলে আমরা বলবো যে ব্লাড প্রেশার বেশি আছে? হ্যাঁ, নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে আমরা আসলে বলে ফেলি যে 120/80, 120/80, এটা হচ্ছে যে আমাদের নর্মাল প্রেশার। আর যখন 120-র উপরে চলে যায় তখন আমরা সেটাকে আসলে সাধারণত প্রি হাইপার টেনশন বলি, আর যখন 140/90-র উপরে চলে যায় সেটা হচ্ছে পুরোপুরি হাইপার টেনশন, আর তার উপরে চলে গেলে তখন আমরা ওটাকে আরো সিভিয়ার হাইপার টেনশন বা আরো ক্লাসিফিকেশনে চলে যাবো। এগুলো আমরা সাধারণত আসলে মেডিসিনে পড়বো, কিন্তু এখন আমাদের কিছু কিছু আমরা জানতেছি কিছু একটা ইন্টারেস্টের জন্য, ভালো লাগার জন্য এবং সবকিছু কোরিলেট করার জন্য, তাই না? তাহলে আমাদের হাইপার টেনশন আমরা পড়বো আজকে, হাইপার টেনশন আমরা কোন কোন ড্রাগস গুলা দিবো এবং হাইপার টেনশন কি জিনিস, কি ব্যাপার সেটা। তো এই যে আমাদের দেখো যে সবার বডিতে কিন্তু প্রেশার আছে, প্রেশার আছে, দেখবা যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে আপনার কি প্রেশার আছে, আপনার ব্লাড প্রেশার আছে। তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তা আমরা খুব মজা পাইতাম, প্রেশার তো সবার আছে, তাই না? তোমার প্রেশার আছে, আমার প্রেশার আছে, বাট আমরা সবাই হচ্ছে নর্মোটেন্সিভ, আমরা কেউ হচ্ছে হাইপারটেনসিভ না। তাহলে এই যে নর্মাল প্রেশারটা, যে তোমার আমার যে নর্মাল প্রেশারটা, এটা কমেও যাচ্ছে না, বেড়েও যাচ্ছে না, তো এটা কিভাবে মেনটেন হয়, এটা কারা মেনটেন করে? এইটা মেনটেন হয় হচ্ছে ভেসোমোটর সেন্টার অফ দ্য ব্রেইন আর ব্যারোসেপ্টর মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম অ্যান্ড হরমোনাল মেকানিজম বাই কিডনি, রেনিন, দ্যাট ইজ রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। ঠিক আছে, তো এই দিয়ে হচ্ছে আমাদের প্রেশারটা নর্মাল, যে আমাদের ব্লাড প্রেশারটা আমাদের আমাদের সেটা হচ্ছে মেনটেন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে মানে তাহলে আমরা যেটা বললাম, দেখো আমরা বললাম কি যে কি কি দিয়ে মেনটেন হচ্ছে, একটা হচ্ছে ভ্যাসোমোটর সেন্টার অফ দ্য ব্রেইন, একটা হচ্ছে ব্যারোরিসেপ্টর মেকানিজম, একটা হচ্ছে কেমোরিসেপ্টর মেকানিজম, আর হচ্ছে হরমোনাল মেকানিজম বাই কিডনি অ্যান্ড অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। আচ্ছা, তাহলে দেখো এই যে হচ্ছে আমাদের ফিজিওলজি অফ দা হাইপার টেনশন, এটা আমরা ফিজিওলজিতে পড়ে আসছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তাই না, যে কিভাবে আমাদের ব্লাড প্রেশারটা বাড়ে, ব্যারোরিসেপ্টরটা কোথায় থাকে, ব্যারোরিসেপ্টর থাকে ব্রেইনে, হাইপোথ্যালামাসে, সেটা যখন সিম্প্যাথেটিক গ্যাংলিয়াকে সিগন্যাল দেয়, সেটা আবার আমাদের পোস্ট গ্যাংলিয়রিক অ্যাডিনার্জিক নার্ভ এন্ডিংকে সিগন্যাল দেয়, সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাকে কিভাবে বাড়ায়, সেটা আলটিমেটলি আমাদের ভলিউমটাকে বাড়ায় দেয়। ভলিউমটা কিভাবে বাড়ে, যখন কিডনি থেকে আবার রেনিন সিক্রেট হয়, রেনিনটা যখন সিক্রেট হয় তখন অ্যানজিওটেনসিভ 1টা কনভার্ট হয় অ্যানজিওটেনসিভ 2তে, এবং সেই সাথে সেখানে আরেকটা আসে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, এবং এই সবগুলো হচ্ছে সোডিয়াম রিটেনশন করে, সোডিয়াম রিটেনশন করার ফলে আমাদের ভলিউম বেড়ে যায়। তাহলে এই যে ভলিউম বেড়ে যায় এবং আমাদের যে যে অ্যান্টিরিয়র ওয়ালটা পোস্ট গ্যাংলিয়নিক অ্যাডিনার্জিক নার্ভ এন্ডিংস দ্বারা স্টিমুলেটেড হয়, অল কি করে সবকিছু মিলে আমাদের হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়ায় দেয়। আর আমরা যদি বলি যে আমাদের ব্লাড প্রেশারের কিছু বডিতে কিছু ভেসো কনস্ট্রিক্টর আছে, কিছু ভেসো ডাইলেটার আছে, এবং এই ভেসো কনস্ট্রিক্টর এবং ভেসো ডাইলেটার গুলো যখন মানে একটা ব্যালান্স মেনটেন করে তখন হচ্ছে আমাদের প্রেশারটা মেনটেন থাকে, যাদের আমাদের নর্মাল প্রেশার আছে নর্মাল প্রেশারটা মেনটেন থাকতেছে। তাহলে কিছু ভেসো কনস্ট্রিক্টর আছে, কিছু ভেসো ডাইলেটার আছে, ভেসো কনস্ট্রিক্টর আছে, এন্ডোথেলিন আছে, অ্যানজিওটেনসিন 2 আছে, অ্যানজিওটেনসিন 2 ইজ এ পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর, ঠিক আছে, নরএড্রেনালিন আছে, থ্রম্বক্সিন A2 আছে, আর আমাদের কিছু ভেসো ডাইলেটার আছে, EDRF, এন্ডোথেলাইট ডিরাইভ রিল্যাক্সিন ফ্যাক্টর যেটাকে বলি, প্রোস্টাসাইক্লিন আছে, হ্যাঁ, আর হচ্ছে ব্যাডিকাইনিন আছে, ANF আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো যে সেই আগে বলে ফেলছি যে টাইপস অফ হাইপার টেনশন, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর কিছু আইসোলেটেড সিস্টেমিক হাইপার টেনশন আছে, এছাড়া হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপার টেনশন। এগুলি সম্বন্ধে প্রত্যেকটা ভাগ, কোনটাতে প্রেশার কত থাকে কত থাকে, এগুলো আমরা আসলে মেডিসিনে যেয়ে পড়বো। এখন তো সব ড্রাগস বলে ফেলছি, তাহলে মেডিসিনে যেয়ে কি পড়বো? তাহলে দেখো, যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকে তো কি সমস্যা, ব্লাড প্রেশার কন্ট্রোল নাই না থাকুক, ওকে ফাইন, না সেটা তো একটা সমস্যা। কি সমস্যা, তাহলে একটা পেশেন্টের স্ট্রোক করতে পারে, হ্যাঁ, করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, ঠিক আছে, রেনাল ফেলিয়ার হতে পারে, রেনাল ভেইন অ্যান্ড আর্টারিতে থ্রম্বোসিস হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কেন আমরা ব্লাড প্রেশার মেনটেন করবো, কেন যখন আমাদের ব্লাড প্রেশার আমরা পড়ে আসছি, এটাও কিন্তু আমরা
ফিজিওলজিতে পড়ে আসছি, যখন একটা ব্লাড প্রেশার বেশি হয়ে যাবে তখন কি হবে, আলটিমেটলি বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ হবে, তখন থ্রম্বোস হবে, তখন আলটিমেটলি ব্রেনে চলে যাবে, ব্রেনের আর্টারি ছিঁড়ে যেতে পারে, স্ট্রোক করতে পারে, তাই না? তাহলে দেখো আমাদের এই যে ট্রিটমেন্টের কি গোল, আমাদের গোল কি, কেন আমরা ট্রিটমেন্ট করি, কিভাবে ট্রিটমেন্ট করি, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর আছে একটা যে অ্যালগোরিদম ফর ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যানেজমেন্ট ফর বিপি ফর অ্যাডাল্টস অ্যান্ড ফলো আপ অ্যান্ড মনিটরিং। হ্যাঁ, তাহলে দেখো যে এই হচ্ছে আমাদের গোলস অফ থেরাপি। প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। দেখো আমাদের ওজন, ওজন একটা বড় ব্যাপার হাইপার টেনশনের জন্য, তার মানে যে এই না যে শুকনো মানুষের হাইপার টেনশন হবে না, তা কিন্তু না। আচ্ছা, তো এই ডায়েটারি যে প্ল্যানটা আমাদের, হ্যাঁ ডায়েটারি প্ল্যানটা আমাদের, ইটিং প্ল্যানটা আমাদের কিন্তু 8 থেকে 14 মিলিমিটার অফ মার্কারি প্রেশার কমাইতে পারে। আর ডায়েটারি সোডিয়াম যদি আমি কমাই, আমি যদি লবণ কম খাই, তাহলে আমাদের 2 থেকে 8 মিলিমিটার অফ, 2 to 8 মিলিমিটার অফ মার্কারি আমাদের প্রেশার রিডাকশনে হেল্প করে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইট ইজ মোর ইম্পর্টেন্ট, এখন করোনার সময় আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারতেছি না, তাহলে আমরা চেষ্টা করবো আমরা ছাদে, বাসার ছাদ থাকলে ছাদে যেয়ে হাঁটতে, বাসার ভিতরে যদি একটা কম্পাউন্ড থাকে সেই কম্পাউন্ডে হাঁটতে। ঠিক আছে, দেখো 4 to 9 মিলিমিটার অফ মার্কারি কমাচ্ছে। অ্যান্ড রিডিউস অ্যালকোহল কনজাম্পশন, দিস ইজ নট ফর আওয়ার কান্ট্রি অ্যান্ড নট ফর মুসলিমস, বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড দ্যার ইজ অ্যালকোহল কনজাম্পশন। এই যে একটা কথা বলছি না, কি বলছি, ড্যাশ ইটিং প্ল্যান। হোয়াট ইজ ড্যাশ ইটিং প্ল্যান? ড্যাশ ইটিং প্ল্যানটা কি জিনিস? ড্যাশ ইটিং প্ল্যানটা আসলে কিছুই না, এটা হচ্ছে ডায়েটরি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপার টেনশন। একটু মানে সুন্দর করে একটু বলা, যাতে এটা আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, যে ড্যাশ প্ল্যান, হোয়াট ইজ দ্য ড্যাশ প্ল্যান, এটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপার টেনশন। তাহলে আমরা লবণ কম খাবো, আমরা ওজন কম রাখবো, এবং আমাদের হাঁটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবো, অ্যালকোহল কনজাম্পশন করবো না। আর আমাদের কিছু ডায়েটারি প্ল্যান আছে, ডায়েটারি প্ল্যানের মধ্যে প্রথমে কি, আমরা ফ্রুটস খাবো, ভেজিটেবলস খাবো, হ্যাঁ লো ফ্যাট ডেইরি মিল্ক খাবো, হ্যাঁ তারপরে হচ্ছে যে সোডিয়াম ইনটেক কমাবো, আর কি বলছে হোল গ্রেন খাবো, ওই যে লালাটা রুটি, লালাটা রুটি খাবো, তারপর পোলট্রি, ফিস অ্যান্ড নাটস, মাছ খাবো, পোলট্রি মানে হচ্ছে এগস, এগুলি খাবো, প্রচুর বাদাম খাবো, আর আমাদের যে রেড মিটটা সেটা কমায় ফেলবো, সুগার খাবো না। কোরবানি আসতেছে, এখন বলছি রেড মিট কমায় ফেলার গল্প। আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাট আমরা খাবো না, কোলেস্টেরল এগুলি খাবো না। আমরা কোরবানি আসতেছে, এখন আমরা কি খাবো, আমরা খাবো হচ্ছে হার্ট, লাং, ব্রেন, কিডনি যা আছে এবং রেড মিট, সব একদম ভুনা ভুনা, কোলেস্টেরল ভাষায়, স্যাচুরেটেড ফ্যাট ভাষায় আমরা এখন খাবো এই আর নেক্সট উইক থেকে, আর এখন আমরা হাইপার টেনশন করতেছি। আচ্ছা ঠিক আছে, কোরবানি না হয় যদি আমাদের যে এল্ডার সিটিজেন যারা আমাদের আছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের বড় ভাই বোন বাবা মা যারা 40+ এজ, আমরা যদি মানে একেবারে তো আর খাওয়াটা বন্ধ রাখা যাবে না, তা আমরা খাবো, কিন্তু খাওয়ার সাথে সাথে আমাদের তাহলে লবণ, সোডিয়াম ইনটেক কমাতে হবে, এবং আমাদের কি করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এই সেই অ্যালগোরিদম, সেই কথাবার্তা গুলাই এখানে বলা হয়েছে। দেখো যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে ইনিশিয়াল যে ড্রাগ, প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ড্রাগ দিয়ে করা হয়, তারপরে হচ্ছে যদি একটা সিঙ্গেল ড্রাগে না হয় তখন আমরা আসলে মোর দেন ওয়ান ড্রাগ তখন আমরা দেই। ঠিক আছে, এগুলি যখন আমরা সব পড়ে ফেলবো তখন আমরা বুঝে ফেলবো। তাহলে আসুন এখন আমরা ড্রাগস গুলাতে চলে আসি, কি কি ড্রাগস আছে আমাদের অ্যান্টি হাইপারটেনশন। আমি ডায়াবেটিক্স দিয়ে শুরু করছি, অনেক সময় আমরা নাওডেজ ডায়াবেটিক্স দিয়ে শুরু করি না, কিন্তু আমি ডায়াবেটিক্স দিয়ে শুরু করছি। অনেক সময় আসলে শুরু করি না, বা স্টিল আমি নিজেও যখন প্রফিট টেবিলে বলা হয় যে কয়েকটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এর নাম বলো, থাইজার দিয়ে শুরু করলে আমরা অনেক সময় শুনতে চাই না, আমি নিজেও ইনক্লুডিং নি, কিন্তু এখানে আমি তোমাদের এক্সপ্লেনেশন দিচ্ছি যে কেন আমি শুরু করছি। কারণ গতদিন আমরা ডায়াবেটিক্স পড়েছি গত ক্লাসে, তো ডায়াবেটিক্স আমরা তখন বলেছিলাম কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করে, তো এই জন্য আজকে আমরা ডায়াবেটিক্স দিয়ে শুরু করি। ডায়াবেটিক্স একটু পড়লে আমাদের এটা একটা রিক্যাপ হবে, এবং আমরা আই হোপ যে আমরা একটু ভালো মনে রাখতে পারবো।
হ্যাঁ, তাহলে আমরা পড়ে পড়ে ফেলি, আসো নামগুলা পড়ে ফেলি। আমরা ডায়াবেটিক্স এর নামগুলো জানি, থায়াসাইড ডায়াবেটিক্স, হাইড্রোক্লোর থায়াসাইড, থায়াসাইড ডায়াবেটিক্স এর মধ্যে। আচ্ছা তাহলে দেখো, থায়াসাইড যে ডায়াবেটিক্স গুলা সেটার মধ্যে আমরা আসলে হাইড্রোক্লোর থায়াসাইড আর হচ্ছে ইন্ডেপামাইড। ইন্ডেপামাইড যদি তোমরা একটা ছোট্ট একটা নোটবইতে লিখে রাখো, যে ইন্ডেপামাইড এখন যেটা ইউজ করা হয়, ইন্ডেপামাইড ইউজ করা হয়, ফ্লুসামাইড আসলে ইউজ করা হয় না। এখানে লিখে ফেলা রাখা হয়েছে, কিন্তু আমি আবার বলতেছি ফ্লুসামাইড ওইভাবে ইউজ করা হয় না। ফ্লুসামাইড কখন ইউজ করা হয়, যখন আমরা ডায়াবেটিক্সটা পড়ব তখন আমরা বলবো। সামটাইমস পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স ইউজ করা হয়। আচ্ছা মানে এখন আসলে কি, থায়াসাইড ছাড়া আমাদের আরো এত ভালো ভালো ড্রাগস আছে, সরি মানে ডায়াবেটিক্স ছাড়া আমরা সেগুলোই ইউজুয়ালি ব্যবহার করি। আচ্ছা তো সেগুলো তো কি, চলে আসো তাহলে দেখো, এসিই ইনহিবিটার্স। এসিই ইনহিবিটার্স, এসিই টা কি জিনিস, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। আমরা না এসিই বলতে বলতে পড়তে পড়তে তারপরে না প্রফিট টেবিলে চলে যাই, মাঝে মধ্যে এসিই আর বলতে পারি না, যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স। হ্যাঁ সেগুলো আছে, ক্যাপ্টোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল। হ্যাঁ এগুলো আছে, এগুলো প্রচুর ইউজ ইউজ করা হয়। হ্যাঁ আচ্ছা, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এগুলোকে বলা হয় এটিয়ন রিসেপ্টর ব্লকারও বলা হয়। অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারও বলা হয়, এটিয়ন রিসেপ্টর ব্লকার বলা হয়। সেগুলো হচ্ছে লোসার্টেন, টেলমিসার্টেন, হ্যাঁ আরবিসার্টেন, ক্যান্ডিসার্টেন। এগুলা ডাইরেক্ট কিছু রেনিন ইনহিবিটর্স আছে, অ্যালাসকিরেন, অ্যালাসকিরেন হচ্ছে ডাইরেক্ট রেনিন ইনহিবিটর্স। ঠিক আছে, বিটা অ্যাডেনার্জিক ব্লকার আছে আমাদের, বিটা অ্যাডেনার্জিক ব্লকার আছে। আমরা আজকে এই যে অ্যালিসকিরিন পর্যন্ত পড়বো, হ্যাঁ তো বাকিগুলো আমরা নাম একটু জানি। আমরা বিটা অ্যাডেনার্জিক ব্লকার আছে, বিটা অ্যাডেনার্জিক ব্লকার মধ্যে প্রোপ্রানোলোল আছে, মেটাপ্রোলোল আছে, অ্যাটিনোলোল আছে। এখানে আসলে বিটা ব্লকারের অনেক কথাবার্তা আমরা পড়বো নেক্সট ক্লাসে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আছে ডিলটিয়াজেম, নিফিডিপিন, অ্যামলোডিপিন। ঠিক আছে, বিটা অ্যান্ড আলফা বোথ অ্যাডেনার্জিক যে ব্লকার সেটা হচ্ছে ল্যাবেটোলল, ল্যাবেটোলল, কার্বিডোলল, ল্যাবেটোলল। ঠিক আছে, আর আলফা অ্যাডেনার্জিক ব্লকার আছে প্রাজোসিন, টেরাজোসিন। ঠিক আছে, সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগস আছে ক্লোনিডিন, মিথাইলডোপা, ক্লোনিডিন অ্যান্ড মিথাইলডোপা। আর কিছু ভ্যাসোডাইলেটার্স আছে, ভ্যাসোডাইলেটার্স এর মধ্যে হচ্ছে আর্টেরিয়াল ভ্যাসোডাইলেটার আছে, হাইড্রোলাজিন, হ্যাঁ মিনক্সিডিল আছে। মিনক্সিডিল কিন্তু হাইপারটেনশন ইউজ করা হয় না, মিনক্সিডিল দেখবা যে ওই চুল গজানোর জন্য মাথায় ইউজ করে মিনক্সিডিল লোকালি। হ্যাঁ আর আর্টেরিওলার অ্যান্ড ভেনাস বোথ হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। অ্যাডেনার্জিক নিউরন ব্লকার আছে কিছু, রিজারপিন, আর গ্যাংগ্লিয়নিক ব্লকার আছে পেন্টোলিনিয়াম। এই মোটামুটি। হ্যাঁ এই ছবিটা খুব ইন্টারেস্টিং একটা ছবি, বইয়ের ছবি। এই ছবিটাতে কোনটা কিভাবে কাজ করতেছে ড্রাগস গুলা সব অ্যাট আ গ্লান্স একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আমাদের যখন পুরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস গুলো পড়া হয়ে যাবে, তখন যখন আমরা অ্যাট এ গ্লান্স এই ছবিটা দেখব, তখন আমরা খুব সহজে বুঝতে পারবো। তারপরেও এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এই যে বলছি যা সেন্ট্রালি অ্যাক্টিং, এই দেখো যে মিথাইল ডোপা, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং। তারপরে দেখো এখানে সিম্প্যাথেটিক নার্ভ টার্মিনালসে কাজ করতেছে গুয়ানাথিডিন আর রিজারপিন। তারপর বিটা ব্লকার, এই যে দেখো বিটা ব্লকার কাজ করতেছে হার্টে। তারপরে এখানে দেখো এই যে কিডনি, কিডনিতে এই যে অ্যানজিওটেনসিন এসি ইনহিবিটর কাজ করতেছে। এই ছবিটা আমরা পরে যখন দেখবো আমরা খুব ভালো বুঝতে পারবো, এখন আমরা একটু কনফিউজ থাকবো। আচ্ছা তাহলে আমরা বলছি, যেহেতু আমরা গতদিন ডায়াবেটিক্স পড়ছি, আজকে আমরা ডায়াবেটিক্সটা একটু আগে পড়বো। ডায়াবেটিক্সটা তাহলে কি পড়তে যাচ্ছি, থায়াসাইড ডায়াবেটিক্স। সবসময় তো থায়াসাইড চলে আসে প্রথমে। থায়াসাইড ডায়াবেটিক্স এর মধ্যে হচ্ছে হাইড্রোক্লোর থায়াসাইড, এটা ব্লাড প্রেশার কমায় দেয়। কিভাবে কমাই, বাই ইনক্রিজিং দা সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন। হ্যাঁ থায়াসাইড ডায়াবেটিক্স কিন্তু কি করতে পারে, সে হচ্ছে হাইপোক্যালেমিয়া করে, হাইপার ইউরেসিমিয়া করে, তাই না, এবং সামটাইমস সাম পেশেন্টের হাইপার গ্লাইসেমিয়াও করে। তাহলে সো সে যে আমাদের সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিট্রিশন করতেছে, ব্লাড ভলিউম কমাই দিতেছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাইতেছে, কার্ডিয়াক আউটপুট কমাইতেছে এবং ব্লাড প্রেশার কমাইতেছে। এটাই হচ্ছে মেকানিজম অফ থায়াসাইড ডায়াবেটিক্স ফর ডিক্রিজ ব্লাড প্রেশার। এটা একটা রিটেনের কোয়েশ্চেন, হাউ থায়াসাইড ডায়াবেটিক্স ডিক্রিজেস ব্লাড প্রেশার, এটা একটা রিটেনের কোয়েশ্চেন। ঠিক আছে, সোডিয়াম এবং ক্লোরাইড সিম্পোর্টিন আর্লি ডিস্টাল কনভলুটেড টিবিউল প্রমোট সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন,
ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ব্লাড প্রেশার, আর এই দিক দিয়ে সোডিয়াম কনসেন্ট্রেশন যখন ভাস্কুলার স্মুথ মাসেলে কমে যাবে তখন পেরিফুলার ভাস্কুলার রেজিস্ট্যান্স কমবে, ব্লাড প্রেশারও কমে যাবে। ঠিক আছে, এটা কিন্তু সেই ডিটেল, এটা কিন্তু আমি থায়াজাইড পড়ানোর সময় পড়াই নাই, থায়াজাইড পড়ানোর সময় পড়াই নাই। তাহলে এখানে আগেই বলছি ক্লোর থায়াজাইড ইউজ করা হয়, আর হচ্ছে ইনডেপামাইড ইউজ করা হয়। ক্লোর থায়াজাইড ইউজ করা হয় আর ইনডেপামাইড ইউজ করা হয়। ক্লোর থায়াজাইড ফ্রিকোয়েন্টলি ইউজ করে, কিন্তু ইনডেপামাইড ইজ দ্য মোর পোটেন্ট অ্যান্ড লেস অ্যাডভার্স ইফেক্ট, এই জন্য আসলে ইনডেপামাইড ইউজ করে। ঠিক আছে, কম্বিনেশনে ইউজ করে ইনডেপামাইড। লুপ ডায়াবেটিক্স আর নট ইউজ রুটিনলি, ইউজ ইন প্রেজেন্স অফ রেনাল অ্যান্ড কার্ডিয়াক ফেলার, যখন সাথে রেনাল ফেলোয়ার থাকে, কার্ডিয়াক ফেলোয়ার থাকে, যখন অনেক বডির মধ্যে অনেক পানি থাকে, অনেক অনেক ফ্লুইড থাকে, অনেক ইডিমা থাকে, তখন আসলে লুপ ডায়াবেটিক্স গুলা ইউজ করা হয়। বুঝাতে পারছি? এখন আসো, এসি ইনহিবিটর খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, এসিই ইনহিবিটর্স। ঠিক আছে, তারপরে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, একটা এনজাইম, সেই এনজাইমটা কি করে, এনজাইমটা দুইটা কাজ করে। এটা না খুব সহজ ভাবে বুঝাতে বুঝাতে তারপর আমরা নিজেরাই আমরা ভুল করি, এবং এইটা কিন্তু প্রফে ভুল করা যাবে না, এবং এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না। হ্যাঁ, এটা একদম ওই যে বললাম না যে মানে এমন ভাবে করতে হবে যে সকালে ঘুম থেকে উঠে আমি দাঁত মাজতে যাব, তখন আমি মনে করবো যে এসি ইনহিবিটর জেনে কি জিনিস, সেটা জেনে কি কাজ করে, তখন আমরা মনে করতে পারবো এরকম হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যেটা, তাহলে এই ড্রাগসটা আমরা এখন করতে যাচ্ছি। এই এনজাইমটা কি করে, যেটাকে আমরা ইনহিবিট করে দিব, এনজাইমটা কি করে, এনজাইমটা অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 হইতে দেয় না, এবং আমরা বলছি অ্যানজিওটেনসিন 2 হচ্ছে একটা পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর, অ্যানজিওটেনসিন 2 হচ্ছে একটা পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর। ঠিক আছে, ঠিক আছে, আর ব্র্যাডিকাইনিন, ঠিক আছে, ব্র্যাডিকাইনিনটাকে সে ইনঅ্যাক্টিভ পেপটাইড, এ কনভার্ট হইতে দেয় না। ঠিক আছে, দেখো আমি বলছি যে এসি ইনহিবিটর আমাদের খুব ইম্পর্টেন্ট, তার মানে কি, দেখো এসি ইনহিবিটর আর রিকমেন্ডেড অ্যাজ ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন ইন পেশেন্ট উইথ ভ্যারাইটি অফ কম্পেলিং ইন্ডিকেশনস ইনক্লুডিং হাই করোনারি ডিজিজ রিস্ক অর হিস্ট্রি অফ ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ। তার মানে এইটা আমাদের অনেক ভালো একটা ড্রাগস এবং আমাদের একটা ড্রাগ অফ চয়েস। ঠিক আছে, নামধাম জেনে নে ফেলছি, একটু আগে একবার পড়ছি, আবার পড়ে ফেলি। আসো, ক্যাপটোপ্রিল আছে, এনালাপ্রিল, র্যামিপ্রিল, লিসেনোপ্রিল। ঠিক আছে, এই যে দেখো আবার আমরা একটা সীমাত্রিক একটা ইয়েতে চলে আসছি। হ্যাঁ, মনে হচ্ছে না অনেক কঠিন, আমরা যখন পুরোটা পড়ে ফেলবো তখন এটাকে আর এটা কঠিন মনে হবে না। তাহলে আমরা একটু পড়ে এসে তারপরে আমাদের এই সীমাত্রিক প্রেজেন্টেশনটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, সে তো বলছি, এটা তো বলে ফেলছি যে সে অলসো রেসপন্সিবল ফর দ্য ব্রেকডাউন অফ দ্য ব্র্যাডিকাইনিন অ্যান্ড ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, অ্যান্ড প্রোস্টাসাইক্লিন ইন দ্য ব্লাড ভেসেল বোথ, মানে সে কি করতেছে বুঝছো, সে হচ্ছে ভেসো ডাইলেটর তৈরি করতেছে আর হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর তৈরি হতে দিচ্ছে না, বোধ করতেছে। ঠিক আছে, একদিকে হচ্ছে ভেসো ডাইলেটর তৈরি করতেছে, হ্যাঁ একদিকে হচ্ছে ভেসো ডাইলেটর তৈরি করতেছে, আরেক দিচ্ছে হচ্ছে এনজিওটেনসিন 2 যে পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর সেটাকে তৈরি হতে দিচ্ছে না। ঠিক আছে, এসি ইনহিবিটরস ডিক্রিজেস দা অ্যানজিওটেনসিন 2 অ্যান্ড ইনক্রিজেস দা ব্র্যাডিকাইনিন লেভেল অ্যান্ড ভেসো ডায়ালেশন ইজ এ রেজাল্ট অফ ডিক্রিজ ভেসো কনস্ট্রিকশন ফ্রম ডিমিনিশড লেভেল অফ দ্য অ্যানজিওটেনসিন 2 অ্যান্ড এনহ্যান্স ভেসো ডায়ালেশন ফ্রম ইনক্রিজ ব্র্যাডিকাইনিন। এই এই প্রথম লাইনটা আরেকবার পড়ো, যে কথাটা আমরা এতক্ষণ বলে বলে যাচ্ছি সেটা আরেকবার দেখো, তারপর আমরা একটা সীমাটিক প্রেজেন্টেশন দেখব। এসি ইনহিবিটরস ডিক্রিজেস দা অ্যানজিওটেনসিন 2 এন্ড ইনক্রিজেস দা ব্র্যাডিকাইনিন লেভেল, তাহলে ভ্যাসোডাইলেটেশন ইজ রেজাল্ট অফ ডিক্রিজ ভেসো কনস্ট্রিকশন অ্যান্ড এনহ্যান্স ভেসো ডাইলেটেশন দ্যাট ইজ ডিমিনিশড লেভেল অফ দা অ্যানজিওটেনসিন 2 এন্ড ইনক্রিজ ব্র্যাডিকাইনিন। একদম প্রথম স্লাইড থেকে যেটা দেখে আসছি, ঠিক আছে, সে আরেকটা কাজ করে, সে আরেকটা কাজ করে, সে কি করে, ডিক্রিজ দ্য সিক্রেশন অফ দ্য অ্যালডোস্টেরন। এসি ইনহিবিটরস এই যেহেতু সার্কুলেটিং অ্যানজিওটেনসিন 2 লেভেল কমে যায় তখন কি করে, তখন হচ্ছে সিক্রেশন অফ দ্য অ্যালডোস্টেরন কমে যায়, সো সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশনটাও কমে যায়।
এসি ইনহিবিটরটা তাহলে আলটিমেটলি কি করতেছে, বোথ প্রিলোড এবং আফটার লোড কমায় দিচ্ছে। আরেকবার দেখি আমরা, আসো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এন্ড ইট ইজ দ্য কি নোট, কি কথাবার্তা এই আজকে ক্লাসে। এসি ইনহিবিটরসটা কি করে, সে করে কি ডিক্রিজ অ্যানজিওটেনসিন 2 অ্যান্ড ইনক্রিজ ব্র্যাডিকিনিন লেভেল, ঠিক আছে। অ্যানজিওটেনসিন 2 যদি কমায় দেয় তাহলে কি হবে, অ্যানজিওটেনসিন 2 হচ্ছে একটা ভেসো কনস্ট্রিক্টর, প্রোটিন ভেসো কনস্ট্রিক্টর, তাকে কমায় দিচ্ছে আর ব্র্যাডিকিনিন লেভেল বাড়ায় দিচ্ছে, সো ভেসো ডাইলেটেশন হবে, প্রেশার কমে যাবে, আর সেই সাথে এই যে সার্কুলেটিং অ্যানজিওটেনসিন 2 লেভেল কমে যাচ্ছে, সেই সাথে সুতরাং আমাদের অ্যালজেস্টেরন সিক্রেশন কমে যায়, এবং অ্যালজেস্টেরন সিক্রেশন যদি কমে যায় তাহলে আমাদের সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন কমে যায়। এই বোথ এরা আলটিমেটলি কি করতেছে, আলটিমেটলি রিডিউস বোথ কার্ডিয়াক প্রিলোড অ্যান্ড আফটার লোড, দেয়ার বাই ডিক্রিজিং কার্ডিয়াক ওয়ার্ক। এই দেখ, আসো ছবিটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, দেখো এই দেখো কিডনি থেকে রেনিন আসতেছে, সে অ্যানজিওটেনসিনের জন্য 1 থেকে অ্যানজিওটেনসিন 1 করতেছে, এবং তারপরে এই যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয়ে যাচ্ছে, এবং এই যে আমার যে এসি ইনহিবিটরস ক্যাপটোপ্রিল লিসিনোপ্রিল এই ড্রাগস গুলা। আচ্ছা তাহলে দেখো এই যে ছবিটা, এই ছবিটা যখন আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে আছে, এটা একটা ক্যাটজাং এর একটা ছবি, হ্যাঁ ক্যাটজাং এর একটা ছবি, আমি তোমাদের জন্য ছবি তুলে নিয়ে আসছি মোবাইল দিয়ে, দেখো এখানে কিন্তু সুন্দর করে বলে দিচ্ছে যে যখন অ্যানজিওটেনসিন 2 একটা পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর, সে কি করবে ব্লাড ভেসেলে ভেসো কনস্ট্রিকশন করে, সে হচ্ছে অ্যালজেস্টেরন রিলিজ করে, হ্যাঁ। তা এখন যখন এসি ইনহিবিটর যখন এই অ্যানজিওটেনসিন 2 হইতে দেয় না তাহলে কি হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি ভেসো কনস্ট্রিকশন হচ্ছে না, ঠিক আছে, কি হচ্ছে আলটিমেটলি ভেসো কনস্ট্রিকশন হচ্ছে না, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, আলটিমেটলি ব্লাড প্রেশার কমে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল, নর্মাল চেহারাটা না দেখলে আমরা অ্যাবনর্মাল চেহারাটা জানবো না, আগে আমাদেরকে নর্মাল চেহারাটা জানতে হবে। এইটা হচ্ছে আমাদের নর্মাল ব্যাপার যে আমাদের বডিতে কি করে অ্যানজিওটেনসিন 2 টা আমাদের ভেসো কনস্ট্রিকশন করে, অ্যালজেস্টেরন রিলিজ করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, এগুলো সবকিছু কমায় যাবে যখন হচ্ছে অ্যানজিওটেনসিন 2 আমরা বডিতে তৈরি হইতে দিব না, এসিই ইনহিবিটরস ড্রাগস দিব। আই হোপ এই ছবিটা আমরা বুঝতে পারছি, আমরা দরকার হলে আমাদের সবার ক্যাটজাং আছে, আমরা ক্যাটজাং খুলবো বাসায়, আমরা দেখবো। এসি ইনহিবিটরস আমি বলছিলাম ড্রাগস গুলোর নাম, ক্যাপটোপ্রিল, এনাপ্রিল, লিসিনোপ্রিল, পেরিনোপ্রিল, র্যামিপ্রিল, হ্যাঁ আমরা ড্রাগস গুলোর নাম বলছিলাম, সেই ড্রাগস গুলা আমরা মোটামুটি এখানে আবার এটা বইয়ের একটা পিকচার আমরা ভাগ করছি, আমরা ভাগ করছি যে বিভিন্ন ড্রাগস কোনটা বায়োবিলিটি কেমন, কোনটা কতক্ষণ কাজ করে, ঠিক আছে এই আর কি। আচ্ছা এসি ইনহিবিটর আমরা তো বলতেছি একটা ভালো ড্রাগস, অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো, কিন্তু তার কিন্তু কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, এবং খুব কঠিন কঠিন অ্যাডভার্স ইফেক্ট আছে। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে কফ, কফ, অ্যাঞ্জিওইডিমা, টেরাটোজেনিসিটি, প্রোটিনিউরিয়া, নিউট্রোপেনিয়া ইজ রেয়ার বাট র্যাশ, ফাস্ট ডোজ হাইপোটেনশন হইতে পারে, ফাস্ট ডোজ হাইপোটেনশন হইতে পারে, হাইপারক্যালিমিয়া হইতে পারে যদি এর রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে, বা যদি পেশেন্ট উইথ পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস এর সাথে দেওয়া হয় তাহলে হইতে পারে। হ্যাঁ এখানে দেখো একটা অ্যাডভার্স ইফেক্ট অ্যাজ এ হোল বলছি, এটা আমরা আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখছি, তারা এইভাবে কেমনে করে জানি ক্যাপটোপ্রিল, ক্যাপটোপ্রিল দিয়ে মনে রাখে আর কি, বুঝছো, ক্যাপটোপ্রিল দিয়ে মনে রাখে। দেখো কফ, অ্যাঞ্জিওইডিমা, দেখো সবগুলো ওগুলাকে হাইলাইট করা আছে, কিন্তু দেখছো ক্যাপটোপ্রিল দেখতে পাচ্ছ অ্যাডভার্স ইফেক্টে, ক্যাপটোপ্রিলের অ্যাডভার্স ইফেক্টে ক্যাপটোপ্রিল, হ্যাঁ ঠিক আছে এই আর কি। আচ্ছা তাহলে এই যে বলতেছি বারবার করে এসি ইনহিবিটরস খুব ভালো ড্রাগস, তাহলে এসি ইনহিবিটরের অ্যাডভান্টেজ কি, এসি ইনহিবিটরস যে পশ্চারাল হাইপোটেনশন হয় না, ঠিক আছে, ডায়াবেটিক পেশেন্টকে দিতে পারি আমরা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে দিতে পারি, হ্যাঁ
যদি এইসব ওষুধ তো পেশেন্ট কি বলছিলাম যে এটা তো সেই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস হচ্ছে সেই যে সব সময় দিতে হবে, এটা তো কিওর করবে না, এটা কি প্রেশার হাইপার টেনশন কি কিওর করে? হাইপার টেনশন কিওর করে না, তাহলে এটা আমাদেরকে তো সব সময় দিতে হবে লং টার্ম, লং টার্ম আমরা দিতে পারবো, ঠিক আছে? এটাই হাইপার ইউরিসিমিয়া বা এই ধরনের কোনো প্লাজমা লিপিড প্রোফাইলকে অল্টার করে না, ঠিক আছে? তা সাধারণত আমরা দেই, লেস আমরা দেই এসি ইনহিবিটরস আর দ্য মোস্ট ইফেক্টিভ ড্রাগস ফর প্রিভেন্টিং সাডেন কার্ডিয়াক ডেথ ইন পোস্ট ইনফার্কশন পেশেন্ট। যাই হোক, এইগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ। তাহলে কোথায় কোথায় দিব? খালি তো হাইপার টেনশনে দিই না, আরো ব্যাপার স্যাপার আসছে, কোথায় কোথায় দিই? এসি ইনহিবিটরস তো আমরা আবার বলতেছি ফার্স্ট লাইন ড্রাগস ইন অল গ্রেডস অফ হাইপার টেনশন বাট দ্য অ্যানজিওটেনসিভ রিসেপ্টর ব্লকার আর নাও সাপ্রেস দেম ইন পপুলারিটি। তার মানে আগে এসি ইনহিবিটরস যতটা পপুলার ছিল, এখন এআরবি অ্যানজিওটেনসিভ রিসেপ্টর ব্লকার আর সাথে এর পপুলারিটি একটু কমে কমে গেছে আর কি। এসেন্সিয়াল হাইপার টেনশনে মনোথেরাপি দেওয়া হয় অনেক সময় এসি ইনহিবিটরস অথবা বিটা ব্লকার সাথে কম্বিনেশনে দেওয়া হয়, ঠিক আছে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ারে দেই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে দেই, হাই কার্ডিওভেসকুলার রিস্ক পেশেন্টে যদি থাকে তাহলে তাদেরকেও প্রোফাইলেক্সিস হিসাবে দেই, ঠিক আছে? তাদেরকেও আমরা দিই, এন্ডোথেলিয়াল ফাংশনটাকে ইমপ্রুভ করে এসি ইনহিবিটরস, ঠিক আছে? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টকে তাদেরকে আমরা দেই, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টকে দেই প্রলং ইউজে তাদেরকে দেই, হ্যাঁ? তারপরে নন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টদেরকে দেই, স্ক্লেরোডাইমা ক্রাইসিসও আমরা দিতে পারি, হ্যাঁ দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা তো বললাম যে এআরবি এআরবি হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার আসছে এখন আর কিছু ড্রাগস, এখন না মানে আগেই আসছে, তো এগুলো হচ্ছে মোর মোর বেটার স্থান করে নিচ্ছে দেন হচ্ছে এসসিই আই, দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স। আমি কিন্তু এসসিই না বলে বারবার অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স বলতেছি, যাতে আমরা হঠাৎ করে না ভুলে যাই। ওই যে অনেক সময় হয় না যে সারাক্ষণ ক্লাসের মধ্যে ডাক নামে ডাকতে ডাকতে, তারপরে যখন ওই যে মানে পরীক্ষার সময় বা কোনো কারণে ভালো নাম জিজ্ঞেস করছে টিচার, তখন আমরা ভুলে গেছি আমাদের ফ্রেন্ডের নাম, ওরকম যেন না হয়। ওটা হলে মাফ হবে, কিন্তু এটা মাফ হবে না, হ্যাঁ? তাহলে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার গুলো আমরা এখন পড়বো। সেটা আসলে আমরা লোসার্টেন যে ড্রাগসটা আমরা পড়ি মেইনলি, লোসার্টেন, অলমিসার্টেন, টেলমাসার্টেন, হ্যাঁ, এই ড্রাগস গুলো এখন অনেক বেশি ইউজ করা হয়। লোসার্টেনের পরে যে ড্রাগস দুটো আসছে টেলমাসার্টেন, অলমিসার্টেন, তোমাদের বাসায় যদি হাইপারটেনসিভ পেশেন্ট থাকে, ইফ ইউ চেক ইট আউট যে তারা কি ওষুধ খাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকেই পাবা, হ্যাঁ? তাহলে এই অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার যেগুলো আছে, দুটা রিসেপ্টর আছে, অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2, ঠিক আছে? আমরা যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বলি সেগুলো কিন্তু 81 রিসেপ্টর ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর ব্লকার। অ্যাঞ্জিওটেনসিন 1 যখন রিসেপ্টরটা হয় স্টিমুলেট হয়, সে হচ্ছে তোমার ভ্যাসোকনস্ট্রিকশন করে, অ্যালডোস্টেরন সিক্রেশন করে, ঠিক আছে, এবং রিলিজ অফ নরাড্রেনালিন করে। আর অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরের ফাংশন ইজ নট নোন। তা আমরা যে এআরবি গুলো দেই সেগুলো হচ্ছে কম্পিটিটিভলি বাইন্ডস ইনহিবিট দ্য বাইন্ডিং অফ অ্যাঞ্জিওটেনসিন 2 টু দ্য অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর, এই কথাটা মনে রাখো। নাম্বার 3 লাইন ইন দ্য স্লাইড, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার কম্পিটিটিভলি ইনহিবিট দ্য বাইন্ডিং অফ দ্য অ্যাঞ্জিওটেনসিন 2 টু দ্য অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর, 81 রিসেপ্টর, দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর কম্পিটিটিভলি ইনহিবিট দ্য বাইন্ডিং অফ দ্য অ্যাঞ্জিওটেনসিন 2 টু দ্য অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর। তাহলে কি করবে? সেই কথাবার্তাই হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, অ্যালডোস্টেরন সিক্রেশন হবে না, রিলিজ অফ নরাড্রেনালিন হবে না, আলটিমেটলি ব্লাড প্রেশার কমবে। ম্যাম এই স্লাইডটা আবার একটু বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো। আচ্ছা, আমরা বলছি যে অ্যাঞ্জিওটেনসিন আমরা এতক্ষণ পড়ে আসছি, এতক্ষণ কি পড়ে আসছি যে আমাদের যে যে অ্যাঞ্জিওটেনসিন, আবার আমরা একটু আগের ছবিটা চলে যাই মনে হয় না? জি, তোমরা যদি একবার মেকানিজমটা খুব ভালো বুঝে যাও না, তাহলে কিন্তু না কোনো কিছুতে কোনো সমস্যা নাই। এই দেখো যে অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যাঞ্জিওটেনসিন 2, এই যে দেখো
angiotensin 2 angiotensin 2 কি কি করতেছে দেখো angiotensin 2 এই যে renin angiotensinogen থেকে হচ্ছে angiotensin 1 আর angiotensin কনভার্টিং এনজাইম দিয়ে হচ্ছে angiotensin 2 এবং angiotensin 2 এই এতগুলা কাজ করতেছে সুতরাং আমাদের মেইন টার্গেট কি ওই যে যখন কোনো মারামারি লাগে কিছু হয় তখন আমাদের একটা মেইন টার্গেট থাকে না যে অমুককে থামাইতে হবে এরকম একটা মেইন টার্গেট থাকে না যে অমুককে থামাইতে হবে ঠিক ওইরকম ওই পাড়ার মধ্যে যদি একটা মাস্তান টাস্তান থাকে তখন বলতে হয় না যে অমুকরে থামাইতে হবে আগে অমুকরে আগে থামা এরকম একটা কথা বলে না দেখতো ওর কোনো বস আসছে নাকি ওর কোনো বস আসছে নাকি তারে দিয়ে দিয়ে ধর ধরে অমুকরে আগে থামা হোস্টেলে যখন মারামারি লাগে বা কোনো যখন গ্যাঞ্জাম হয় তখন আগে অমুককে থামাও একটা বলে না যে অমুকে থামাও তো তখন তাকে থামাইতে আবার বড় কাউকে নিয়ে আসতে হয় প্রিন্সিপাল স্যারকে আনতে হয় বা এরকম কাউকে নিয়ে আসতে হয় না হ্যাঁ বা খেলার সময় মারামারি লাগলে ছেলেরা কি করো কোচকে নিয়ে আসো আসতে না ওরকম আর কি সেই অ্যাঞ্জিওটেনসিন 2 যে পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর বারবার বলতেছি তাকেই থামাইতে হবে তাকে থামাইতে আমরা প্রথমে নিয়ে আসতেছি হচ্ছে কি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস তার মানে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 ই হইতে দিবে না আর কিসের ভ্যাসোকনস্ট্রিকশন কিসের অ্যালডোস্টেরন রিলিজ কিসের সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন এইসব কোনো ঝামেলা ঝুমেলা কিচ্ছু নাই বুঝা গেছে এই যে নরমালি এই যে দেখো নরমালি নরমালি কি করে অ্যাঞ্জিওটেনসিন 2 এই যে ব্লাড ভেসেলস এর ভেসো কনস্ট্রিকশন করে অ্যালডোস্টেরন রিলিজ করে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় বুঝছো এই কাজগুলো করে তাহলে আমি অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে না অ্যাঞ্জিওটেনসিন 2 ই হইতে দিব না অ্যাঞ্জিওটেনসিন 2 ই হইতে দিব না তাহলে এগুলো কিছুই করবে না বুঝা গেছে এগুলো তখন কিছুই এই যে তখন কিছুই করবে না এই যে কিছুই করবে না উল্টা কি করবে ব্র্যাডিকানিন গুলোকে ভেঙে দিবে ভেঙে দিয়ে আরো নাইট্রিকোসাইট যেগুলো হচ্ছে ভেসোডাইলেটর সেটা তৈরি করবে তাহলে আবার এই স্লাইডটা দেখি আসো তাহলে এসি ইনহিবিটরস কি করতেছে ড্রাগস যখন দিচ্ছি নরমালি তো এসিই এনজাইম একটা এবং সে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করতেছে এবং সেই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে একটা ভেসোকনস্ট্রিক্টর তাহলে আমাদের এই এনজাইমটাকে ব্লক করে দিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2 হইতে দিব না আমরা তো যখন আমরা তাহলে আমাদের কি করতেছি যখন আমাদের অ্যাঞ্জিওটেনসিন এর দেখো রেড কালিটা দেখো ডিমিনিশড দ্য লেভেল অফ দ্য অ্যাঞ্জিওটেনসিন 2 ঠিক আছে আর এই দিকে হচ্ছে ব্র্যাডিকাইনিন যেটা হচ্ছে ভেসোডাইলেটর সেটা বেড়ে যাচ্ছে আর এদিকে আমার ওইদিকে আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশন কমায় দিচ্ছে ঠিক আছে তাহলে এই ছবিটা আর এই ছবিটা আমরা কোরিলেট করতে পারছি এই যে দেখো এই যে অ্যালডোস্টেরন রিলিজ এগুলো নরমালি হয় এগুলো সব কিছু এনজাইমটা এএসি ইনহিবিটর এগুলো সব অফ করে দিবে এই যে দেখো এটা ব্লাড প্রেশার বাড়তেছে এই ছবিতে ডোন্ট মানে মেক ইয়োরসেলফ কনফিউজ এটা হচ্ছে মানে যেটা নরমালি হচ্ছে সেই পিকচার আমাদের বডিতে তোমার আমার বডিতে নরমালি হচ্ছে আমাদের তো অ্যাঞ্জিওটেনসিন নরমাল যতটুকু হচ্ছে সেটা দিয়ে প্রেশার এরকম এরকম ভাবে আমাদের মেনটেন হচ্ছে আমরা কি বলছি নরমাল কিভাবে মেনটেন হয় আমাদের ভেসোডাইলেটর আছে ভেসোকনস্ট্রিক্টর আছে দুইটা মিলে আমাদের দুটার সাথে দুটা ই করে ব্যালেন্স হয় তাই না তাহলে এই যে ভেসোকনস্ট্রিক্টর যেটা অ্যাঞ্জিওটেনসিন 2 যখন যে পেশেন্ট হচ্ছে হাইপারটেনসিভ তার হচ্ছে আমরা অ্যাঞ্জিওটেনসিন 2টাকে আমরা হইতেই দিব না এনজাইমটাকে ইনহিবিট করে দিব আরেকটা হচ্ছে রিসেপ্টরকে ব্লক করব ঠিক আছে এটা হচ্ছে এনজাইমটাকে আমরা ব্লক করে দিব কনভার্টিং এনজাইমটা থেকে 1 থেকে 2 তো হবে না 2 তো যদি না হয় তাহলে আলটিমেটলি কি হবে 2 তো যদি না আসে তাহলে আলটিমেটলি ভেসো কনস্ট্রিকশন হবে না অ্যালডোস্টেরন রিলিজ হবে না ঠিক আছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিও বাড়বে না এই যে ডিমিনিশড লেভেল অফ অ্যাঞ্জিওটেনসিন 2 তাহলে কি হচ্ছে আলটিমেটলি ভেসোডাইলেটেশন হচ্ছে সেই সাথে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে না ডিক্রিজ সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন হচ্ছে এই পর্যন্ত কি আমরা বুঝছি না ইয়েস ম্যাম এটা তো না বুঝলেও ইয়েস ম্যাম ঠিক আছে এইটা হচ্ছে নরমাল চেহারা যে ভেসো কনস্ট্রিকশন করে আর ভেসো কনস্ট্রিকশন আমি করতে দিব না অ্যাঞ্জিওটেনসিন 2 হইতে দিব না ওই যে বললাম না যেহেতু দুষ্টু ওকে আমি তৈরি হইতে দিব না ওকে আমি বাসাই ঢুকতে দিব না তাহলে আর কিসের ভেসো কনস্ট্রিকশন তাহলে তার ভেসো কনস্ট্রিকশনও হবে না তারপর সোডিয়াম মানে ওয়াটার রিটেনশন হবে না অ্যালডোস্টেরন রিলিজ হবে না এভরিথিং ইজ ওকে তাহলে সেইটাই হচ্ছে এসি ইনহিবিটর
আর রিসেপ্টর আমাদের যে সেই অ্যানজিওটেনসিন রিসেপ্টরটা আছে, ঠিক আছে, 81 রিসেপ্টর, সেই অ্যানজিওটেনসিন রিসেপ্টরটা যেটা আছে, যেটা অ্যানজিওটেনসিন 2টা কাজ করে কিভাবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করেই তো, সেই রিসেপ্টরের সাথে বাইন্ডই করতে দিব না, 81 রিসেপ্টর ব্লকার দিব, ARB অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ARB, ঠিক আছে, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিব, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিব, সেটা কি করবে, কম্পিটিটিভলি ইনহিবিট দ্য বাইন্ডিং অফ দ্য অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 যদি তার রিসেপ্টরের সাথে বাইন্ড না করে তাহলে আলটিমেটলি সে একই হলো, অ্যানজিওটেনসিন 2 কাজ করতে পারতেছে না, তাহলে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে না, অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে না, সিম্প্যাথেটিক সেই যে সেই নর্মাল চিত্র আরেকবার দেখি, কোনো সমস্যা নাই, যতবার ইচ্ছে ততবার দেখতে পারবো আমরা, এই যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিও হচ্ছে না, ঠিক আছে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশনও হচ্ছে না, তাহলে আলটিমেটলি কি হবে, এই ছবিটার উল্টাটা হবে, ব্লাড বেশি কমবে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম যে ACE ইনহিবিটরস এর ক্ষেত্রে যে ড্রাই কফ হবে, এখানে কোনো ড্রাই কফ হবে না, ঠিক আছে, এখানে কোনো ড্রাই কফ হবে না, কারণ সে ব্র্যাডিকাইনিনের উপর কোনো কাজ করে না, এইটাই হচ্ছে এই দুটা ড্রাগসের মধ্যে মেইন বেসিক তফাত, ডিফারেন্স, ঠিক আছে। তাহলে যখন ওইখানে পেশেন্ট আসবে ড্রাই কফ নিয়ে, তখন আমরা পেশেন্টকে ACE ইনহিবিটরস চেঞ্জ করে ARB দিতে পারবো। আমরা একটু আগে বলছি না যে এখন দিনে দিনে ARB অনেক পপুলার হয়ে যাচ্ছে, আমরা এখন ARB দিচ্ছি, আমি বলছি যে বাসায় দেখবা যে টেলমাসার্টেন অলমিসার্টেন এগুলো ইউজ করতেছে, হ্যাঁ, তাহলে কি করে না, সে হচ্ছে ড্রাই কফ করে না, সে ACE ইনহিবিটরস এর মতোই কাজ করে, সে হচ্ছে কম্পিটিটিভলি ইনহিবিট দ্য বাইন্ডিং অফ দ্য অ্যানজিওটেনসিন 2 টু দ্য অ্যানজিওটেনসিন 1 রিসেপ্টর। তার নামগুলো আমরা বলছি, লোসার্টেন, ক্যান্ডিসার্টেন, টেলমিসার্টেন, অলমিসার্টেন, আরবিসার্টেন, ভ্যালসার্টেন ইজ নাওয়াডেজ আর নট ইউজ, আমরা ভ্যালসার্টেন বলবো না, ঠিক আছে, বাট ARB ডু নট ইনক্রিজ দ্য ব্র্যাডিকাইনিন লেভেল, ঠিক আছে। তাহলে ড্রাই কফ এবং অ্যানজিওডিমা হবে না, দেখছো, এটা এই স্লাইডে বড় বড় করে লিখে রাখছি, তাহলে সেই ড্রাই কফ আর অ্যানজিওডিমা কোথায় হবে, ACE ইনহিবিটরস হবে ডিউ টু ব্র্যাডিকাইনিন, কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তাহলে অ্যাডভার্স ইফেক্ট কিছু আছে, হেডেক আছে, হাইপোটেনশন আছে, হাইপারক্যালেমিয়া আছে, উইকনেস, র্যাশ, আর সব এগুলো কিন্তু সব টিয়াটোজেনিক ড্রাগ, ঠিক আছে। আরেকটা পড়াবো বলছিলাম ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, সেটা হচ্ছে অ্যালিসক্রিন, হ্যাঁ, অ্যালিসক্রিনটা হচ্ছে একটা ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, হ্যাঁ, অ্যালিসক্রিনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হচ্ছে ডায়রিয়া, ঠিক আছে, কফ, অ্যানজিওডিমা হইতে পারে, অনেক অ্যাডভার্স ইফেক্ট, তো এই হচ্ছে অ্যালিসক্রিন সম্পর্কে আর বেশি কিছু করবো না, একবার রিপিট করি, আমি আজকের ক্লাসটা আর মানে একটা ক্লাসে অ্যান্টি হাইপারটেনসিভ শুরু শেষ করতে পারতাম, কিন্তু করতেছি না বিভিন্ন কারণে, একটা হচ্ছে যে মানে ওই যে সেই পেশেন্ট কজ আর ইয়ার কজের মতো হয়ে যাচ্ছে, টিচার্স কজ অ্যান্ড স্টুডেন্ট কজ, আগে স্টুডেন্ট কজটা বলি, স্টুডেন্ট কজটা হচ্ছে কি, একই সাথে এতগুলো মেকানিজম মাথায় নিয়ে গেলে না তারপর মনে থাকে না, হ্যাঁ, আমি আমার নিজেরই থাকে নাই, তা আমি মনে করি যে আজকে যদি রেনিন অ্যানজিওটেনসিনটা এক সপ্তাহ মাথার মধ্যে বারবার রিপিট করতে থাকো না, তো তারপরের সপ্তাহে পরে ক্লাসটা করলে ইটস বেটার ফর ইউ। আমি আবার আরো 5 মিনিট বলবো রেনিন অ্যানজিওটেনসিন, যাতে কোনো কনফিউশন, বেসিক যেটা একদম মাস্ট নো, সেটা যাতে কোনো কনফিউশন না থাকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আর এটা হচ্ছে আমার এক কলিগ মারা গেল করোনায়, ওনার ছেলেও ডাক্তার, ইন্টার্নি শেষের পথে বোধ হয়, ডাক্তার সাইদ, ওর বাবা প্রফেসর অফথালমোলজি প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম, উনি করোনায় মারা গেলেন, লাইফ সাপোর্টে ছিলেন আসগর আলী হাসপাতালে, তোমরা সবাই তার জন্য দোয়া করবা। সাইদের মাও ডাক্তার, গাইনি রাষ্ট্রিক প্রফেসর ডাক্তার শাহানা, আর ওর ফুপুও আমাদের কলিগ ডাক্তার মনোয়ারা গাইনিতে আছেন, তো বলতে গেলে ফুল ফ্যামিলিটার সাথে আমরা খুব অ্যাটাচ, তো উনি আমাদের পেলে চলে গেলেন আল্লাহর কাছে, ওনার জন্য দোয়া করবা।
আসলে সবাই সাবধানে থাকবা, বারবার বলি সব ক্লাসে, আমি বারবার করে বলি, আমি জানি না এটা ইউজফুল হয় কিনা, কিন্তু প্লিজ সবাই সাবধানে থাকবা। আমার এক রিলেটিভ মারা গেছে, আমার আমার মামা আমার আজকে বিকালে মারা গেছে, আমার মামা আমার মার আপন চাচাতো ভাই, আমার মার ছোট ভাই, উনি মারা গেছে আজকে বিকালে মুক্তা জেনারেল হাসপাতালে। তো এই আর কি। তো সুতরাং এই জন্যই বলতেছি যে প্লিজ সাবধান, সাবধান এবং সাবধান, মানে বি সেফ এবং টেক কেয়ার, এইটার থেকে আসলে কোনো ই নাই। প্লিজ মানে এই যে গরু কিনতে যাওয়া, মানে সবকিছুই মানে যেভাবেই করো, মানে বি সেফ, বি সেফ, এবং বাসার লোকজন যেন সেফে থাকে, এটা অবশ্যই, বুঝছো। দেখো আমাদের গভর্নমেন্ট স্কুল কলেজ বন্ধ রাখছেন, কেন বন্ধ রাখছেন? আগে তো জীবন, বেঁচে থাকলে 6 মাস পরে, 1 বছর পরে করলেও হবে। তারপরে তো তোমরা ডিন অফিসে চিঠি দেখছো কিনা জানি না, ডিন অফিসে কিন্তু বলেছেন যে তোমাদের ক্লাস গুলো সব কমপ্লিট করার কথা, প্রত্যেকটা মেডিকেল কলেজে নির্দেশ দিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, দে আর অলসো কনসার্ন তোমাদের, মানে যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছো, ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে ডিন প্রফেসর শাহরিয়ার নবী শাকিল, উনার বাবাও কিন্তু মারা গেছেন গত পরশু দিন, মারা গেছেন উনার বাবা। ওই চাচা মারা গেছেন, আমার সঙ্গে চাচার খুব ভালো সম্পর্ক ছিল, আমি এক সময় এত বিজি যখন হই নাই আমি গেছি, খুব ভালো লোক ছিলেন, খুব আন্তরিক লোক ছিলেন আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টি টিম, শাহরিয়ার নবী শাকিলের বাবা মোহাম্মদ নবী চাচা। আমি ওনার বেলিউডের বাসায় অনেকবার গেছি, খুবই আন্তরিক ছিলেন, খুব আন্তরিক ছিলেন উনি। উনি মারা গেছেন। তা দেখো অনেক নিকটের লোকজন চলে যাচ্ছেন, তারপরেও আমরা স্বাভাবিক জীবনযাত্রা আমাদেরকে রাখতে হবে, চলতে হবে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের চলতে হবে, কিন্তু উইথ দা মানে সেফটিটা, মানে একদম ফার্স্ট, সেফটি ফার্স্ট মাথায় রেখে আমাদের মাস্ক এবং সবকিছু, সবকিছু অকারণে ঘোরাঘুরি বাইরে যাওয়া এগুলো একদম করা যাবে না, ঠিক আছে? তাহলে আসো আমরা আরেকবার দেখে যাই। আমরা বলছি যে হাইপারটেনশন, হাইপারটেনশন এর স্টেজ গুলা বলছি, হাইপারটেনশন যে নর্মাল নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80, আর তারপরে হচ্ছে আমরা এর বেশি হলে প্রি হাইপারটেনশন হলি বলি, 140/90 হলে হাইপারটেনশন, আর বেশি হলে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। আমাদের ব্লাড প্রেশারটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স দিয়ে মেনটেন হয়। হ্যাঁ, মেনটেন হয় আমাদের হচ্ছে, কিভাবে ব্লাড প্রেশার মেনটেন হয়, আমাদের হচ্ছে ভেসোমোটর সেন্টার অফ দ্য ব্রেন, ব্যারোরিসেপ্টর মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম অ্যান্ড রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম দিয়ে এটা মেনটেন হয়। এটা একটা সীমাটিক প্রেজেন্টেশন কিভাবে আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে। তারপর আমরা বলছি যে আমাদের কিছু ভেসো কনস্ট্রিক্টর আছে, কিছু ভ্যাসোডাইলেটর আছে, এইগুলোর মধ্যে একটা মানে কি বলবো, ব্যালান্স হয়ে আমাদের ব্লাড প্রেশারটা মেনটেন থাকে। সেখানের মধ্যে আমরা বলছি যে ভেসো কনস্ট্রিক্টর নরাড্রেনালিন, অ্যানজিওটেনসিন 2, এগুলো হচ্ছে আমাদের পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর। ভ্যাসোডাইলেটরের মধ্যে আমাদের ব্র্যাডিকাইনিন, ইডিআরএফ, প্রোস্টাসাইক্লিন, এএনএফ, এগুলো আছে। তারপর আমরা বলছি যে আমাদের কেন ব্লাড প্রেশার কম রাখা দরকার, মানে ব্লাড প্রেশার বেশি থাকার সমস্যা কি, থাকুক না ব্লাড প্রেশার বেশি, দেখবা অনেক পেশেন্ট আছে এরকম যে ওই বেশি ব্লাড প্রেশারে না সে ইউজ টু হয়ে যায়, এরকম রোগী দেখবা, তাকে যখন ব্লাড প্রেশার কমায় দিবা না, তার ভালো লাগবে না, সে বলবে যে ভালো লাগছে না, আমার ভালো লাগে না, আমি আগেই ভালো ছিলাম, এখন আমার দুর্বল লাগে, এবং সে এই কথা বলে না ব্লাড প্রেশার ওষুধ খাবে না, বলবে যে কি ওষুধ দিচ্ছেন আপনি, এখন আমার দুর্বল লাগে, এখন আমি ঘুমাই, ওই বেশি ব্লাড প্রেশারে একস্ট্রম হয়ে গেছে। এবং আলটিমেটলি কি হবে, এরকম যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তার রেনাল ফেলিয়ার হতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, তাই না, কত কিছু হতে পারে, এবং আলটিমেটলি লিডস টু ডেথ। তা আমাদের গোল অফ থেরাপির মধ্যে আমরা বলছি একটা হচ্ছে ড্যাশ ইটিং, মানে খুব ড্যাশিং একটা ইটিং, মানে প্ল্যান যে খুব মানে ড্যাশিং, সেই ড্যাশিংটা কি জিনিস, ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। আমরা ক্যালোরি হিসাব করে খাবো, আমরা ভেজিটেবলস, নাটস, পোলট্রি এগুলো রাখবো, আমাদের রেড মিট, তারপর গরু খাসি চর্বি যেগুলো আমাদের কোরবানি আসতেছে আমরা প্রচুর খাবো কয়েকদিন পরে, সেগুলো আমরা কম খাবো, সুগার কম খাবো, সেগুলো যদি আমরা খাই তাহলে আমরা প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, ঠিক আছে, প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। হ্যাঁ, প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, তার মানে এই কোরবানি আসতেছে আমরা খেলেও প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, যেটা আমাদের কান্ট্রিতে আমরা একদম করতে চাই না। আমরা ছাদে কিংবা বাসার সামনে শহরে হাঁটতে পারি, যেভাবেই হোক, যার যেটা পসিবল, কারো যদি জিমে যাওয়া পসিবল না হয়, এনিথিং, বাট
মানে দড়ি লাফ এনিথিং এনিথিং আমরা করব। আচ্ছা তারপরে আমরা এগুলো স্কিপ করে যাই, তারপরে আসো যে আমরা ইন্টিহাইপারটিসিপেট জিনগুলোর মধ্যে আমরা ডায়াবেটিক্স বলছি, তারপরে এসি ইনহিবিটার্স, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, যেটা এটিয়ন রিসেপ্টর ব্লকার্স আছে, ডাইরেক্ট রেনিন ইনহিবিটার্স আছে, বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, বিটা আলফা বোথ ব্লকার আছে, আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার আছে, ভ্যাসোডাইলেটরস আছে, আর হচ্ছে সেন্ট্রাল কিছু সিম্প্যাথোলাইটিক্স আছে, মিথাইল ডোপা। মিথাইল ডোপা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনে দেওয়া হয়, ঠিক আছে। আর আদার্স এর মধ্যে কিছু অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার, রিজার্পিন ডিজার্পিন এগুলো আছে। আমরা একটা ছবি দেখছি, দেখো এই ছবিটা বড় হয়েছে এখন দেখতে পাচ্ছ, দেখো সবগুলা ড্রাগস কোনটা কোন সাইডে কাজ করে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ছবিটা একটা ভেরি নাইস পিকচার ফ্রম বুক। আচ্ছা সব আচ্ছা, তারপর আমরা ডায়াবেটিক্স চলে আসছি। ডায়াবেটিক্স এর মধ্যে আমরা বলছি যে ইনডাপামাইড আর হচ্ছে হাইড্রোক্লোথায়াজাইড, এই দুটো ইউজ করা হয়। তার মধ্যে হচ্ছে বেস্ট ইউজ করা হয় হচ্ছে হাইড্রোক্লোথায়াজাইড, এর থেকে বেশি ভালো হচ্ছে ইনডাপামাইড। থায়াজাইড কিভাবে কাজ করে আমরা বলছি যে থায়াজাইড কিভাবে কাজ করে আমরা দুইটা ছবি দিয়ে বুঝাইছি যে থায়াজাইড, এটা একটা রিজনের কোয়েশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হাউ থায়াজাইড লোয়ার্স দ্য ব্লাড প্রেশার। থায়াজাইডটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড যে সিম্পোর্টটা আছে ডিস্টাল কনভলুটেড টিউবুল, আমরা জানি কত ক্লাসে পড়েছি, সেটাকে ইনহিবিট করে দেয়। সুতরাং সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিট আউট হয়ে যায়, আলটিমেটলি সোডিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ভাস্কুলার স্মুথ মাসল কমে গেলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়, আর ওই দিকে হচ্ছে কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার কমে যাচ্ছে সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সক্রিশন হলে, ঠিক আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট আবার বললাম। আর আমরা বলছি যে হাইড্রোক্লোথায়াজাইড, ক্লোথায়াজাইড হচ্ছে ইনডিপামাইড, ইনডিপামাইডটা হচ্ছে মোর পোটেন্ট অ্যান্ড লেস অ্যাডভার্সিভ, এটা ব্যবহার করি। আবার সেই এসি ইনহিবিটর, তোমরা বলবা আজকে ম্যাডাম এক এসি ইনহিবিটর এটি ইনহিবিটর এই একটা ঘ্যান ঘ্যান করতেছে, আসলে আজকে একটা জিনিসই ঘ্যান ঘ্যান করতেছি। প্রথমে আমরা বলতেছি যে এসিই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সেটা কি করে, সেটা ব্র্যাডিকাইনকে না ইনঅ্যাক্টিভ করে দেয়, তা আর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে। তাহলে ব্র্যাডিকাইনিন একটা ভ্যাসোডাইলেটর, সেটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দেয়, ব্রেকডাউন করে দেয়, তাহলে তো ভ্যাসোডাইলেটেশন হইল না, আর এদিক দিয়ে আবার সে আবার অ্যাঞ্জিওটেনসিন 2 কে তৈরি করে বসে আসছে, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, তাহলে বোথ এই পুরাটাই লিডস টু আমার ব্লাড প্রেশার বাড়ায় ফেলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে, এটা কিন্তু এসি ইনহিবিটর্স কিভাবে কাজ করে তা না, যদিও এখানে হেডলাইন হচ্ছে এসি ইনহিবিটর্স, কিন্তু প্রথমে এসিই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা আমি বলতেছি যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের নর্মাল কাজ কি। নর্মাল কাজ হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে, এবং অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে একটা পোটেন্ট ভেসো কনস্ট্রিক্টর, আর ব্র্যাডিকাইনিন যেটা হচ্ছে একটা ভেসো ডাইলেটর সেটাকে ইনঅ্যাক্টিভ পেপটাইডে তৈরি করে দেয়। ওকে, আই হোপ দিস ইজ দ্য লাস্ট টাইম এন্ড আই হোপ যে আমরা একটু বুঝতে পারছি। যাই হোক, এটা একটা ফার্স্ট লাইন ড্রাগস হিসাবে আমরা দেই, যদি স্ট্রোক, হার্ট ফেলিয়ার, মাইকোরিয়াল ইনফেকশন, ক্রনিক কিডনি ডিজিজ সবকিছুতে আমরা এটা দিয়ে ফেলি। ক্যাপসুপিল, এনারাপিল, রেমিপিল, লিসনারপিল, সব ভালো ভালো না, তাই না, সব ভালো ভালো না, এত ভালো জিনিস, কিন্তু ওই যে ব্র্যাডিকাইনিনের উপর কাজ করে, তাহলে কি করে, ব্র্যাডিকাইনিনের উপর যেহেতু কাজ করে তাহলে সে কি করে, সে ব্র্যাডিকাইনিন আমাদের ফ্যারিংসে জমে জমে ড্রাই কফ হয়, গেলাম ডাক্তারের কাছে, দিল প্রেশারের ওষুধ, আসার পর তারপর কি আমার অ্যাঞ্জিওডিমা হলো, ফুলে গেল সবকিছু, তাই না। তাহলে সেইটাই যে এটা কি করে, ডিমিনিশ দ্য লেভেল অফ দ্য অ্যাঞ্জিওটেনসিন 2, আর কি করে, ইনক্রিজ দ্য ব্র্যাডিকাইনিন, দিস ইজ দ্য ভেসো ডাইলেটেশন, ঠিক আছে। এই দুটা মিলে আমার ব্লাড প্রেশার কমায় দিবে। আবার সেই নর্মালটা বারবার নর্মালটা বুঝাচ্ছি যাতে আমরা ভুলে না যাই, যদি এরকম অনেক সময় হয়, কিন্তু আমরা প্রসেপ্টিভলি যে না খুব কনফিউজ, এরকম বসে বসে চিন্তা করি এবং টিচার আমার সাথে সময় দেয়, আচ্ছা বলো তো তুমি, তুমি বলতো কি করে, বা ভুল করলে বলে আচ্ছা বলো তো তাহলে ব্যারিকাইনিন কি করে, তাহলে অ্যান্টিটিসিন 2 কি করে, তখন বলবো যে হ্যাঁ অ্যান্টিটিসিন 2 তো ভেসো কনস্ট্রিক্টর, তাহলে যদি এখন অ্যান্টিটিসিন 2 আমরা তৈরি হইতে না দেই, ইনহিবিটরস দিয়ে এনজাইমটাকে অফ করে দেই, তাহলে কি হবে, তাহলে আর কি ভেসো কনস্ট্রিক্টর ইফেক্ট থাকবে না, এবং তারপর আবার এই সেই সাথে আবার ব্যারিকাইনিনও তৈরি করতেছি, অ্যালিস্টোরিন রিলিজও কমাচ্ছি,
ওকে, তাহলে সেই কফ, এক নম্বর সেই কফ চলে আসতেছে, অ্যানজিওডিমান কফ, টেরাটোজেনিসিটি, আর অনেক সময় আমরা ক্যাপসুল এরকম করে আমরা পড়ি, হ্যাঁ, যাতে আমাদের মনে থাকে, এই জন্য এটা দিয়ে দিচ্ছি, এটা আমি তোমাদের কাছ থেকে শিখছি। আচ্ছা, তারপর আমরা বুঝছি যে এটা আমরা ওই যে সব ধরনের রেনাল পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, লং টার্ম ইউজ, তাদেরকে আমরা এটা দিতে পারি, ঠিক আছে, তাদেরকে আমরা দিতে পারি, এটা একটা ভালো ড্রাগস, কিন্তু নাও ইট ইস, এটা কে ওভারকাম করে ফেলতেছে, কে ওভারকাম করে ফেলতেছে হচ্ছে এআরভি, তাহলে হাইপার টেনশনে দেয়, কনস্টিটিভ কার্ডিয়াক ফেলিওরে দেয়, মাইকোডিয়াল ইনফ্রাকশন এর লং টার্ম ইউজের জন্য দেয়, প্রোফাইলেক্সিস অনেক সময় হাই কার্ডিওভাস্কুলার রিস্ক সাবজেক্টকেও আমরা দিই। তাহলে দেখো ডায়াবেটিক নেক্রোপ্যাথি, নন ডায়াবেটিক নেক্রোপ্যাথিতে দিয়ে স্ক্লেরোডার্মার একটা ক্রাইসিস হতে পারে, অনেক সময় দের ইজ মার্ক রাইজ ইন ব্লাড প্রেশার অ্যান্ড ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন ইন স্ক্লেরোডার্মার ক্রাইসিস মিডিয়েটেড বাই অ্যানজিওটেনসিন টু, তখন আমরা লাইফ সেভিং কন্ডিশনে আমরা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস ইউজ করি। তাহলে দেখো সেই এইটা তো তাই করলো, কিন্তু দেখো অ্যানজিওটেনসিন রিসেপ্টর যে ব্লকারটা আছে, ব্লকারটা আমরা কখন দিচ্ছি, এটা কিন্তু ব্রাডিকাইনিনের উপর কোনো কাজ নাই, সে সরাসরি হচ্ছে অ্যানজিওটেনসিন কম্পিটিটিভলি ইনহিবিটিং দ্য বাইন্ডিং অফ দ্য অ্যানজিওটেনসিন টু টু দ্য রিসেপ্টর, রিসেপ্টর সাথে বাইন্ডিং হতে দেয় না, তো বাকি কাজের কিভাবে করবে, ওইটা হচ্ছে তৈরি হতে দেয় না, আর এইটা হচ্ছে বাইন্ডিং হতে দেয় না, তৈরি হয়েছে কিন্তু আর বাইন্ড করতে দিতেছে না, বাইন্ড করতে দিতেছে না, তাহলে অ্যানজিওটেনসিন রিসেপ্টর টু টার ফাংশন আননোন, অ্যানজিওটেনসিন 81 রিসেপ্টর ব্লকার, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি, হ্যাঁ, অ্যানজিওটেনসিন রিসেপ্টর, বারবার করে নামগুলো বলতেছি যাতে তোমার মাথায় হ্যামার হয়, তোমার যদি মনে থাকে, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দ্যাট ইজ এআরবি, 81 রিসেপ্টর ব্লকার, সেগুলো হচ্ছে লোসার্টেন, হ্যাঁ, টেলমিসার্টেন, অলমিসার্টেন, টেলমিসার্টেন, অলমিসার্টেন, এখন একদম তুমি এখন যদি কোনো কার্ডিয়াক পেশেন্ট দেখো প্রেসক্রিপশনে এটা পাবা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কোনো ড্রাই কফ হয় না, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাডিকানিন লেভেল ইনক্রিজ করে না, ঠিক আছে, তাহলে এখন নাও ডেজ এইটা আমরা ইউজ করি, এটা বোধ হচ্ছে ভেনাস অ্যান্ড আর্টেরিওলার ডাইলেটেশন করে, ঠিক আছে, এটা হচ্ছে বোধ ভেনাস এবং আর্টেরিওলার ডাইলেটেশন করে, হ্যাঁ, এটা আমি আবার বলছি যাতে আমরা ভুলে না যাই, এটার অ্যাডভার্স ইফেক্ট, এই তো, আর অ্যালেক্স পেইনের কথা কয়েকটা কথা বলছি, তা আজকে এইটুকুই, আমরা নেক্সট দিন তাহলে কি পড়ব, আমরা নেক্সট দিন পড়ব হচ্ছে, আমরা নেক্সট দিন কি পড়ব, আমরা নেক্সট দিন বাকি সবগুলাই পড়ে ফেলবো, বাকি সবগুলাই পড়ে ফেলবো, আমরা সব ব্লকার গুলা বাকি রয়ে গেল, হ্যাঁ, ইনহিবিটরস পড়েছি, এটিওন রিসেপ্টর ব্লকার পড়েছি, আমাদের এই যে বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, আমরা এই বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার আমরা কিছু কিছু বোধহয় পড়ে আসছি, তাই না, কিছু কিছু কি পড়ে আসছি, আচ্ছা, তারা যাই হোক, বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হ্যাঁ, আর বিটা অ্যান্ড আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার, এগুলো আমরা সব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব, তো অল ফর টুডে, আজকের জন্য এই, জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, কালকে আমার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এর উপর আইটেম ম্যাডাম অনেক উপকার হইল ম্যাডাম, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আর এটাই এখানে মনে রাখার ওই যে টেক হোম মেসেজ, সবকিছুই বইতে আছে, সবকিছুই বইতে আছে, আমাদের সবার বইও আছে, কিন্তু তারপর আমরা ক্লাস করি কেন, জাস্ট যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজটা, হ্যাঁ, ওইটা যাতে আমাদের মাথায় মানে আমরা নিতে পারি, সেটার জন্য আমরা কিন্তু ক্লাস করি, হ্যাঁ, আমরাও কিন্তু এখনো একটা ক্লাস করি, বা আরো সিনিয়র টিচার বা আমাদের কলিগেরও একটা ক্লাস ফলো করি, কেন ফলো করি, যে কোনোটা হয়তো আমি মিস করে যাচ্ছি, ও যখন বলবে না, ও যে তখন আমার ব্রেইন একটু নক করবে, এটার জন্য, তো ঠিক ওই রকম, তো আমরা আজকে যে টেক হোম মেসেজ নিয়ে যাচ্ছি, যে একদম মানে পরিষ্কার মাথা করে, যে আমাদের এসিই, আমাদের ভেসো কনস্ট্রিক্টর, সেটার উপর কাজ করে দুইটা ড্রাগস, একটা হচ্ছে এসিই ইনহিবিটরস, আর একটা হচ্ছে এআরবি, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই দুটো ড্রাগস কাজ করে, এই দুটো ড্রাগসের পার্থক্যের মধ্যে অ্যাডভার্স ইফেক্টের পার্থক্য কিভাবে কি করে, এইটুকুই আসলে স্পেশালি স্পেশাল থিং, আর থায়াজাইড যেটা ড্রাগস, থায়াজাইড যেটা আমাদের কিভাবে ব্লাড প্রেশার কমায়, এটা হচ্ছে রিজেনে প্রায়ই আসে, হাউ থায়াজাইড ডিক্রিজেস দ্য ব্লাড প্রেশার লেভেল, এটা আমাদের প্রায়ই আসে, তো এই এইটাই হচ্ছে আজকের আসলে যেটা পড়লাম, যেটা হচ্ছে মাস্ট টু রিমেম্বার, বা আর আমরা ক্লাসিফিকেশন করছি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, তাই অল ফর টুডে, আজকের জন্য এই, খোদা হাফেজ, সবাই ভালো থাকো, এই যে সবাই বাসায় থেকেও বারবার করে হাত ধোয়াটা একটু ট্রাই করো প্লিজ, ভালো থাকো সবাই, থ্যাংকস, খোদা হাফেজ, সালামু আলাইকুম।